নমস্কার প্রিয় মিত্ররা, পুরাণ কাহিনী চ্যানেলে আপনাদের সকলকে অনেক আন্তরিকভাবে স্বাগত। মহাভারত অনুসারে কুরুদেশের রাজধানী ছিল হস্তিনাপুর। যখন পাণ্ডব ও তাদের খুড়তুতো ভ্রাতাদের মধ্যে সম্পর্কের তিক্ততা তৈরি হয়, তখন কৌরবদের পিতা ধৃতরাষ্ট্র পাণ্ডবদের একটি স্থান প্রদান করেছিলেন, যেটি অবস্থিত ছিল যমুনা নদীর পাশে, যেখানে পাণ্ডবগণ দেব বিশ্বকর্মা দ্বারা একটি বিশাল ঝিল দ্বারা বেষ্টিত একটি নগর প্রস্তুত করেছিলেন এবং নগরটিকে রক্ষা করার জন্য একটি অতি মজবুত রক্ষাত্মক প্রাচীরও নির্মাণ করেছিলেন। দিল্লির ঐতিহাসিক পুরাতন কেল্লার রহস্য লুকিয়ে রয়েছে দিল্লির পুরাতন কেল্লার গর্ভে। সঠিকভাবে বুঝতে হলে আমাদের একটু ইতিহাসের সাহায্য নিতে হবে। নতুন দিল্লির যমুনা নদীর তীরে অবস্থিত দিল্লির এই পুরাতন কেল্লা, যেটা নির্মাণ করেছিলেন শেরশাহ সুরি 1538 থেকে 1545-এর মধ্যে। শেরশাহ মোঘল বাদশাহ হুমায়ুনের থেকে দিল্লির সিংহাসন ছিনিয়ে নিয়েছিলেন এবং হুমায়ুনকে ভারত ছাড়তে বাধ্য করেছিলেন। এরপর দিল্লিতে তিনি তার শাসনকার্য সম্পাদন করার জন্য একটি কেল্লা নির্মাণ করেছিলেন, যেটি হল পুরাতন কেল্লা। ইতিহাসে পড়ানো হয় যে তিনি 1533-এ হুমায়ুন দ্বারা স্থাপিত দিন পানহা নগরটিকে ভেঙে বানিয়েছিলেন, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ সত্য নয়। কারণ যে নগরটি হুমায়ুন দ্বারা স্থাপিত বলা হয়, সেটা আসলে হাজার হাজার বছর পূর্বের নির্মিত একটি নগর, যেটা শুধু নাম পরিবর্তন করে দিন পানহা করে দিয়েছিলেন। পরবর্তীকালে শেরশাহ সুরি এই স্থানেই কেল্লাটি নির্মাণ করেন, কারণ তিনি চেয়েছিলেন এই বিশেষ স্থানটি শুধু যেন তার জন্যই স্মরণীয় হয়ে থাকে। এই কেল্লার ইতিহাস 476 বছর পুরাতন হলেও যে পৌরাণিক নগরীর মাটি এই কেল্লার ভিত্তিপ্রস্তরকে ধরে রেখেছে, তার ইতিহাস মহাভারত কাল থেকে প্রারম্ভ হয়। খাণ্ডপ্রস্থের যে অনুর্বর বাঞ্জার দুর্গম ভূমিতে পাণ্ডবগণ স্বর্গের সমান তাদের রাজধানী নির্মাণ করেছিলেন, সেই ভূমিতেই আজ এই কেল্লা দাঁড়িয়ে আছে। আজও এই কেল্লার মাটি পাণ্ডবদের সামর্থ্যের সাক্ষী হয়ে রয়েছে। পুরাতত্ত্ব অনুসারে পুরাতত্ত্ববাদীগণ এটা মনে করেন যে পুরানো কেল্লাতে বিভিন্ন স্থানে খোদাই করে যে সমস্ত বাসনকোসনের ভঙ্গুর অবশেষ মিলেছে, তা আসলে মহাভারতের সঙ্গে এর যোগ আছে, সেই তত্ত্বকেই প্রমাণ করে। কারণ এই সমস্ত জিনিসগুলো মহাভারতের সঙ্গে যুক্ত আছে এমন স্থানেও পাওয়া গেছে। পুরাতত্ত্ববিদদের বক্তব্য অনুসারে পাণ্ডবদের রাজধানী ইন্দ্রপ্রস্থ এই স্থানে বিদ্যমান ছিল। এছাড়া মহাভারতের সঙ্গে মিল আছে এমন প্রাচীন পরম্পরা এরই ইঙ্গিত প্রদান করে যে পাণ্ডবদের রাজধানী ইন্দ্রপ্রস্থ এই স্থানেই বিরাজমান ছিল। ইন্দ্রপ্রস্থের সব থেকে একটি বড় ভগ্নাংশ ইন্দ্রপ্রস্থের একটি গ্রাম ইন্দ্রপথ, যেটি 1913 পর্যন্ত পুরাতন কেল্লাতে স্থিত ছিল। রাজধানী নতুন দিল্লি নির্মাণ করার জন্য অন্য গ্রামের সাথে ইন্দ্রপথ গ্রামটিও সরিয়ে দিয়েছিল। কিন্তু তাহলে পাণ্ডবদের এই ইন্দ্রপ্রস্থ কি ছোট একটি গ্রাম হয়ে সীমাবদ্ধ ছিল? উত্তর না। এর প্রমাণ হল দিল্লিতে সারবল নামে একটি গ্রাম ছিল, যেখানে 1328 সালের একটি সংস্কৃত অভিলেখ পাওয়া যায়। এই অভিলেখও লালকেল্লার সংগ্রহশালায় সংরক্ষিত রয়েছে। এই অভিলেখতে বর্ণিত আছে যে এই সারবল ইন্দ্রপ্রস্থ জেলায় অবস্থিত ছিল। এর অর্থ হল হুমায়ুনের পূর্বেই ইন্দ্রপ্রস্থ একটি বড় নগর ছিল, যার অন্তর্গত বহু গ্রামও ছিল। সর্বশেষে এটা না বললেই না যে পুরাতন কেল্লার এই ইন্দ্রপ্রস্থ আসলে এই মহাভারতেরই ইন্দ্রপ্রস্থ। যখন পাণ্ডব কৌরবদের সঙ্গে জুয়া খেলতে বসে সমস্ত কিছুই হারিয়েছিলেন এবং বনের মধ্যে ভবিষ্যতের যুদ্ধের পরিকল্পনা করছিলেন, তখন যুদ্ধের পূর্বে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরের শান্তি প্রস্তাব নিয়ে কৌরবদের নিকট গমন করেন এবং বলেন, পাণ্ডবদের রাজত্বের জন্য শুধুমাত্র 5টি গ্রাম
প্রদান করলে ভবিষ্যতে যুদ্ধ থেকে তারা বিরত থাকবেন। এ কথা শুনে দুর্যোধন পাণ্ডবদের পাঁচ গ্রামের প্রার্থনাকে নস্যাৎ করে দিয়ে বলেন যে আমি শুয়ে নখের সমান স্থানও ত্যাগ করব না। অবশেষে মহাভারতের যুদ্ধ শুরু হয়। যে পাঁচটি গ্রামের প্রার্থনা পাণ্ডবগণ করেছিলেন সেটা ইন্দ্রপ্রস্থে শাসন করার সময় পাণ্ডবগণ স্থাপন করেছিলেন। এই পাঁচটি গ্রামের নামে অন্তেপ্রস্থ শব্দ ব্যবহার করেন, যা শব্দের অপভ্রংশ হয়ে আজ পথ হয়ে গেছে। মহাভারত অনুসারে পাঁচটি গ্রামের মধ্যে প্রথম গ্রামটি হল পাণ্ডবদের রাজধানী ইন্দ্রপ্রস্থ, মানে দিল্লি, যেখানে পুরাতন কেল্লা আছে সেখানে ইন্দ্রপ্রস্থ নগর ছিল। দ্বিতীয় গ্রামটি ছিল পাণ্ডুপ্রস্থ, যা হল পানিপথ, যেটা ভারতের ইতিহাসে অতি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। তৃতীয় গ্রামটি হল স্বর্ণপ্রস্থ, বর্তমানে শনিপথ। চতুর্থ গ্রামটি হল ব্যাঘ্রপ্রস্থ, বর্তমানে বাঘপথ। বাঘপথ সেই স্থান যেখানে কৌরবগণ লাক্ষাগৃহ তৈরি করে পাণ্ডবদের জ্বালানোর প্রয়াস করেছিলেন। পঞ্চম গ্রামটি হল তিলপ্রস্থ, বর্তমানে তিলপথ। প্রিয় মিত্ররা, আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আসলে যে পুরাতন কেল্লাটি রয়েছে তার গর্ভেই রয়েছে পাণ্ডব নির্মিত সেই ইন্দ্রপ্রস্থ। প্রিয় মিত্ররা, পরবর্তী ভিডিওটিতে মহাভারতের যুদ্ধের জন্য গান্ধারী কতটা দায়ী ছিলেন সেই বিষয়টিকেই তুলে ধরব। প্রিয় মিত্ররা, আজকের এই এপিসোড কেমন লাগলো তা আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর এপিসোডটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন, তার সাথে আপনার প্রিয়জন ও বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে এরকম অনেক পুরাণ কাহিনী দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে তাহলে এই পর্যন্তই, আপনারা অনেক অনেক ভালো থাকবেন, ধন্যবাদ।